বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের এএসআই সহ 2 জন নিহত হয়েছে। এই সময় আহত হন 1 জন। দুপুরে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়ায় এই ঘটনা ঘটে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক চাপায় 1 পুলিশ কনস্টেবল মারা গেছেন। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক সামিনা আক্তার সকালে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গেল রাতে যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী 2 কিশোর মারা গেছেন। অন্যদিকে মনিরামপুরের দোনায় মারা গেছেন আরও 1 জন। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে সুবহান তালুকদার নামের 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে মা মেয়ের মৃত্যু হয়েছে।